ও মাই গড, প্রায় 20 তলা বিল্ডিং এর মতো উঁচু। ক্লাবের দুর্গাপূজার প্যান্ডেলের কাজ কেমন চলছে ও কি থিম তৈরি হচ্ছে, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, খুব ভালোভাবে বুঝতে পেরে যাবে এবছর শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের কি থিম হচ্ছে। ভিআইপি লেক টাউনের ব্যস্ততম রাস্তার মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ক্লক টাওয়ারটি। ঠিক কিছুটা এগিয়েই দেখতে পেলাম উড়ছে আমাদের জাতীয় পতাকা। এর নিচেই আছে ভারত মাতা দুই বীর পুরুষ নেতাজি সুভাষচন্দ্র বসু ও স্বামী বিবেকানন্দ। তোমরা যারা শ্রীভূমির পূজা দেখতে আসো তোমাদের সবার চেনা এই মূর্তি। এই স্বামী বিবেকানন্দ স্ট্যাচুর সামনে দিয়ে বাঁদিকে যে রাস্তা যাচ্ছে এটি দিয়ে সোজা গিয়ে ডান দিকে বেঁকে গেলে পৌঁছে যাওয়া যায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো মণ্ডপে। পুজো পুজো গন্ধ নিয়ে নতুন গানের ছন্দ নিয়ে শারদীয়ায় খুশিতে মন নাচে। এই সেই ব্যস্ততম রাস্তা, পুজোর সময় প্রচণ্ড লোকজনের ভিড় থাকে এবং এই রাস্তার ধারে ধারে মেলাও বসে। শিউলি ফুলের নলক দেব দেব কাজের চুড়ি, খোপায় আমি বেঁধে দেব হলুদ সোনা ঝুড়ি। দেখতে দেখতে চলে এলাম শ্রীভূমি পূজা মণ্ডপের সামনে। বেশ অনেকদিন আগে থেকেই প্যান্ডেলের কাজ চালু হয়ে গেছে, এসে দেখলাম অনেকটা কাজও এগিয়েছে। বলো দুর্গা মাই কি, বলো দুর্গা মাই কি। এবছর শ্রীভূমি আন্তর্জাতিক থিম তৈরি করছে, যেটি বিশ্বের বিখ্যাত ও সবচেয়ে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফা। অক্ষয় কুমারের লক্ষ্মী ফিল্মে এই বুর্জ খলিফাকে নিয়ে একটি গানও তৈরি হয়েছে, তোমরা সবাই দেখেছ নিশ্চয়ই, গানটি খুব পপুলারও হয়েছে। শ্রীভূমি প্রতি বছর খুব ভালো ভালো প্যান্ডেল করে, যার জন্যে খুব সুনামও রয়েছে কলকাতার বুকে। আগের বছর কেদারনাথ মন্দিরের থিম বানিয়ে দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছিল। আগের বছরে কেদারনাথ থিমের ভিডিওটি আই বাটনে দিয়ে রাখলাম, তোমরা দেখে নিতে পারো। এবছর তার থেকেও বড় চমক দিতে চলেছে এই বুর্জ খলিফা। চলো প্যান্ডেলের কাজ কতটা এগিয়েছে দেখে নি। পুজো আর বেশি দিন বাকিও নেই, তাই দ্রুত গতিতে কাজ চলছে, তোমরা দেখতেই পাচ্ছ কত উঁচুতে কাজ হচ্ছে। দড়ি দিয়ে টিনের মতো ম্যাটেরিয়ালগুলো তুলছে, এর মধ্যে কি ম্যাটেরিয়াল ইউজ করা হচ্ছে সেটা এখনো পর্যন্ত জানা যায়নি। আমার যতটুকু মনে হচ্ছে এটা টিন জাতীয় কোনো পদার্থ, সেটা দিয়ে কাজ হচ্ছে, তবে পরে সব কিছু জানা যাবে যখন ফিনিশ হবে। আর এটা ফিনিশ হলে খুব সুন্দর দেখতে লাগবে। ও মাই গড, প্রায় 20 তলা বিল্ডিংয়ের থেকেও উঁচু হয়ে গেছে, দূর থেকে দেখতে খুব সুন্দর লাগছে, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে কাজ হচ্ছে। বন্ধুরা, আর কিছুদিন পরেই পুজো, এটা ফিনিশ হয়ে যাবে, তোমরা দেখতে আসতে পারো। শ্রীভূমির পুজো খুবই ভালো হয়, প্রতি বছরই নতুন নতুন চমক নিয়ে আসে, কিন্তু কোভিডের নানা রকম নিয়ম কানুন আছে, সেগুলো পালন করেই পুজো দেখতে আসবে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। তুমি যদি নতুন হও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নাও এইরকম আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আবার দেখা হবে, টাটা।